हेलो फ्रेंड्स, हेलो फ्रेंड्स, जिधर एक अपकमिंग सिनेमा आछे जेटार नाम आछे महाराज ना बी सीरियस प्रिंस, सीरियस होते हैं सब हासाह कर ले। तो जिधर एक अपकमिंग सिनेमा आछे आज के बिगेस्ट अपडेट सिनेमाटार नाम आछे महाराज फिल्मी वार्कस सरि महाराज फिल्मी नलेज एवं सेखाने जिदा जे रोलटा पाठ करछे सेई रोलटार नाम आछे एंटरटेनिंग प्रिंस एवं एटाके परिचालना करछे शरद म्यूजिक वेंचर्सेर पौषाली भट्टाचार्य माने पौषाली दी। एटा खूब इंटरेस्टिंग प्रोजेक्ट होते चलेछे, एटा आमरा जारा रिव्यूअर तादेरके निये काजटा करा हबे, जेखाने महाराजेर लाइफेर स्टोरी देखानो हबे, एंटरटेनिंग प्रिंसेर लाइफेर स्टोरी देखानो हबे एवं প্রিন্সের চরিত্রটা প্লে করবে জিৎ এবং মহারাজের চরিত্রটা প্লে করবে দেব। তো কালকে থেকেই খবরটা পেয়েছি, মানে উইকিপিডিয়াতে একটা লেখা বেরিয়েছিল উইকিপিডিয়াতে জিতের ফিল্মোগ্রাফিতে গেলে, মানে এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যে জিতের উইকিপিডিয়া পেজে আমার নাম এসছে, আমার চ্যানেলের নাম এসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো চ্যানেলের নাম এসছে। তো আমি জানি না এটা কারা এডিট করেছে, তার এডিটকে স্বয়ং আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল, সিরিয়াসলি মন থেকে বলছি। আমি সমালোচনা নিতে ভালোবাসি, আমি এরম ব্যাপার নিয়ে সমালোচনা নিই না এবং আমি মানে আমাকে নিয়ে যেগুলো নেতিবাচক কথা সেগুলোকে খুব স্পোর্টিংলি নিই এবং নিয়ে এসেছি, সেটাকে নিয়ে যাবো, ওটা নিয়ে কোনো মানে দুটানা নেই। এবার কথা হচ্ছে আমাদের নিয়ে এর আগে বিভিন্ন রকম মিম বেরিয়েছে, এমন নয় যে, কিন্তু সেই প্রত্যেকটা মিমে একটাই বক্তব্য, আমরা নাকি জিতের বিরাট বড়ো ফ্যান। ভাই সিরিয়াসলি বলছি, জিতের কোনো বড়ো ফ্যান আমরা নয়, আমরা ফ্যান হচ্ছি জিতের সাহসে। জিত যে এত সাহস নিয়ে আজকে চেঙ্গিসের মতো কাজ আনছে এই জিনিসটা আমার ভালো লাগে, তাই আমি জিতের কথা বারবার বলি। কিন্তু আমার দেখবেন পুরোনো ভিডিওগুলো, যারা দেবের ফ্যান্স তারা জানে যে আমি দেবেরও কতটা প্রশংসা করি, এমন নয় যে সত্যি জিতের প্রশংসা আমি করি। এবার কথা হচ্ছে এই ছোটোখাটো ব্যাপারগুলোকে উইকিপিডিয়ার মতো জায়গাতে যারা এগুলো এডিটটা করছে আমাদেরকে তারা ছোটো করছে না, ছোটো করছে জিতকে। একজন সুপারস্টারের উইকিপিডিয়া পেজে আপনারা যান, তারা প্রতি বিচার উইকিপিডিয়া পেজে যান না। তারপর ধরুন আরও যারা রয়েছে শাহরুখ খান, অক্ষয় কুমার, এদের উইকিপিডিয়া গিয়ে যান, তারা দেখবেন তাদের ফ্যান্সরা পড়ে না। উইকিপিডিয়া যে এডিটিংয়ে যে ব্যাপারটা সব জায়গাতেই অ্যাভেলেবল, কিন্তু জিতদার ক্ষেত্রে এটা যে বারবার হচ্ছে এটা জিতের সেই যারা বড়ো ফ্যান্স তাদেরকে তোমরা হার্ট করছো। তারপর ধরো জিতের যারা উইকিপিডিয়া চেক করছে তারা বুঝে যাবে যে এটা একটা পুরোপুরি ফেক একটা জায়গা, মানে উইকিপিডিয়া ব্যাপারটা যে ফেক এটা পুরোপুরি প্রকাশ করে দিয়েছে। তো আমরা যতদিন ধরে বলে আসছিলাম যে উইকিপিডিয়া পুরো একটা ফেক জায়গা, ওখানে অরিজিনালিটি বলে কিছু হয় না, সেটা এই কজন প্রমাণ করে দিয়েছে। এবং এটা আমাদের কাছে কিছু ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে, হয়তো যারা দেবের ফ্যান তারাও করতে পারে, কে করেছে তো জানা যায়নি। এবার এই ব্যাপারটাকে বাকিরা হয়তো খারাপভাবে নিলাম, আমি এটাকে খুব স্পোর্টিংলি নিয়েছি, এমন নয়, আমি এটাকে মজা হিসেবেই নিয়েছি, এটা হতেই পারে। এবং ব্যাপারটা নিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে একটাই যে, মানে কেউ জিতকে নিয়ে ভিডিও করা মানে সে জিতের ফ্যান্স হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এবং আমি ইদানিং আমাকে দেখবেন যে আমি কিন্তু জিতদাকে নিয়ে প্রচুর ভিডিও বানাই তা কিন্তু নয়, আমার চ্যানেলে সব কিছু নিয়ে কথা হয়। আমার চ্যানেলে বাংলাদেশি কন্টেন্টের রিভিউ থাকে, সাউথের কন্টেন্টের রিভিউ থাকে, বিভিন্ন রেয়ার রেয়ার মালায়ালাম সিনেমার রিভিউ করছি, হলিউডের কাজে রিভিউ করি, বাংলার রেয়ার রেয়ার পুরনো সিনেমার রিভিউ করছি। তো আমার চ্যানেলে সব কিছুই হয়, মাঝে মধ্যে জিতকে নিয়ে ভিডিও সবাই যেমন করে আমিও করি, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি জানি না আমাকে কেন এখানে রাখা হয়েছে, বাদ বাকিদের নিয়ে আমি বলতে পারছি না এখানে কিছু, কিন্তু আমায় কেন রাখা হয়েছে আমি জানি না। কিন্তু যাদেরই রাখা হোক না কেন, একটা চ্যানেলের নাম নিয়ে একটা সিনেমার আপডেট আছে জিনিসটা করা মানে আমাদেরকে ছোটো করা না, জিতটাকে ছোটো করা, জিতের ফিল্মের যে গ্রাফটাকে সেটাকে ক্রমশ ছোটো করা, তাই না? আমাদের নাম নিয়ে কী হয়, আমাদের নাম ওখানে দিলে পাঁচ মিনিট করে সে ডিলিট করে দিচ্ছে, তো ওইরকম করে তো কোনো লাভ নেই আলটিমেট। এবং ভালো লাগছে যে আমরা যে একটা জায়গায় গিয়ে পৌঁছেছি যেখানে আমাদের নাম নিয়ে এত কিছু হচ্ছে, মানুষের নাম নিয়ে তখনই যখন এত কিছু হয় তখন যখন মানুষের কিছুটা জনপ্রিয়তা পায়, তো হয়তো সেই জনপ্রিয়তাটা আমি পেয়েছি বলে আজকে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য আমি তাই থ্যাঙ্কসফুল যারা আমাকে মনে রেখে জিতটাকে দিয়ে আমার রোলটা প্লে করতে চেয়েছে। আমি খুব প্রাউড ফিল করবো যে জিতে এন্টারটেনিং প্রিন্স চরিত্র অভিনয় করে, আর যে সিনেমাটা মহারাজ মানে ফিল্ম নলেজ হয় তাহলে তো মানে আলাদাই ব্যাপার হবে, যে ডাইরেক্ট করে যে কৌশলী ভট্টাচার্য তাহলে তো আলাদা লেভেলেরই ব্যাপার হবে। আমি জিনিসটাকে স্পোর্টিংলি নিয়েছি, কিন্তু যারা এটা করছে তাদের প্রতি আমার একটাই বক্তব্য থাকবে যে এটা করে আমাদেরকে ছোটো করার চেয়ে বেশি তোমরা তোমাদেরই হয়তো ফ্যান, চার ফ্যান তাকেই ছোটো করছো, আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, বৃষ্টি এসে গেছে আর কথা বেরিয়ে লাভ নেই, এখন মতো বাই। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবেন লাইক, আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা তো বলে দিচ্ছি এটা জিতের কোনো আপনাদের সিনেমার নাম নয়, মহারাজ ফিল্ম নলেজ বলে, জিতদা কোনো এন্টারটেইন প্রিন্সের চরিত্র অভিনয় করছে না এবং এরকম কোনো কাজ আসছে না, তোমরা বুঝেও গেছো।
মানে এটাই বলার। যাই হোক, এখন আমাদের ভাই সবাই ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক থাকে, নমস্কার, আবার দেখা হবে, সবাই ভালো থাকে।